আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম একটি নতুন পার্কে। গুলিস্তানের পাশেই অবস্থিত মতিউর রহমান পার্ক। এই পার্কটি শিশুদের জন্য বেস্ট এবং ক্যাপেলদের জন্য বেস্ট, এ কারণে পরিবার নিয়ে চলে আসতে পারেন এই পার্কটিতে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা হচ্ছে গুলিস্তান। গুলিস্তানের ঠিক পাশেই অবস্থিত এই পার্কটি। ক্রেতা বিক্রেতার হাঁকডাক আর যানজট এই এলাকায় নিত্যদিনের চিত্র। ওই এলাকার দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়েছিল শহীদ মতিউর রহমান পার্ক। সংস্কারের পর পার্কটি মানুষকে সবুজের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে। এই পার্কটি একসময় অবহেলিত ছিল, বর্তমানে এই পার্কটি সেজেছে নতুন রূপে। এখানে রয়েছে শতবর্ষী অনেক বৃক্ষ, যেগুলোর নিচে বসে মানুষ ক্লান্তি দূর করার চেষ্টা করছেন। সবুজের ছোঁয়া ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। পার্কের ভেতরে বাগান বিলাস গাঁদাসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে এবং ছোটদের জন্য বিভিন্ন উপভোগের আইটেম রয়েছে, সেগুলো সাধারণত অন্য পার্কে পাওয়া যায় না। নতুন নতুন আইটেম নিয়ে এই পার্কে বিভিন্ন শিশুদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন আইটেম করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো সচরাচর কোনো পার্কে দেখা যায় না। নতুন অভিজ্ঞতা দিবে শিশুদের এই পার্কটি। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের ভেতরে নাগরদোলা, হেলিকপ্টার, ট্রেন, পুকুরে আছে প্যারেড বোট, বাচ্চাদের সিলিভার, ভূতের ঘর, সুইমিং পুল, খাবারের জন্য আছে ক্যান্টিন, রয়েছে ব্যায়ামাগার, গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থান। তবে সুইমিং পুলটি এখনও নির্মাণ কাজ শেষ হয়নি, তাই নির্মাণ কাজ শেষ হলে সুইমিং পুল চালু হবে। এই পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা, প্রতিটি রাইডের জন্য দিতে হয় 30 টাকা। দেখতে পাচ্ছেন যারা ঢাকায় ঘুরতে আসবেন অথবা কেনাকাটার জন্য আসবেন, অবশ্যই এই পার্কটি মিস করবেন না। তবে শিশুদের জন্য অনেক আইটেমই রয়েছে এই পার্কে। এই পার্কটি মানুষের কাছে গুলিস্তান পার্ক হিসাবেই পরিচিত। পার্ক কর্তৃপক্ষ ম্যানেজার উনি বলেছেন এই পার্কে মূলত ফ্যামিলিরা বেশি আসেন বাচ্চাদের নিয়ে, এবং বাচ্চারা বিভিন্ন আইটেমে উপভোগ করেন, বিভিন্ন খেলায় তাদের মানসিক দক্ষতা বৃদ্ধি করেন। উনিশশো সালে পাকিস্তানের বেসামরিক শাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনের নিহত শহীদ মতিউর রহমানের নামে গুলিস্তান পার্কের নামকরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভূতের আড্ডা এবং বিভিন্ন আইটেম, শিশুদের খেলার ব্যবস্থা। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা ঢাকায় বসবাস করতেছেন ফ্যামিলি নিয়ে, আপনারা শিশুদের নিয়ে ঘরে বসে থাকবেন না। মাঝে মাঝে এই সব পার্কে এসে ঘুরতে এবং ঘুরে গেলে অবশ্যই আপনাদের শিশুদের মানসিক দক্ষতা বৃদ্ধি পাবে। তবে প্রত্যেকটা আইটেমে উঠতে গেলে টিকিট করে উঠতে হবে। দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি, এটাও অনেক আনন্দ দেয় সবাইকে। তবে চটপটি ফুচকা খেতে গেলে অতিরিক্ত টাকা নেয় না এই পার্কে। স্বাভাবিক যে দাম, সেই দামেই ফুচকা চটপটি খেতে পারবেন এই পার্কে। দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় সুন্দর বসার জায়গা করে দেওয়া হয়েছে। এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বোটগুলো। এত সুন্দর এই বোটগুলো। এই বোটে উঠতে গেলে আপনাদের যদি 2 জন হন তাহলে 100 জন নেবে, আর ফ্যামিলি হলে, ফ্যামিলিতে যদি 4-5 জন থাকেন তাহলে 150 টাকা নেবে, আর 2 জন উঠতে গেলে 50-50, 100 টাকা নেবে, আর যদি 100 জন উঠতে যান তাহলে 50 টাকা ফি লাগবে। তবে এই স্পিডবোটগুলোতে উঠলে সবাইকেই ভালো লাগবে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই এখানে ঘুরে নিয়ে যাবেন। মনোরম পরিবেশে অনেক সুন্দর একটি নিলিবিলি জায়গায় স্পিডবোটে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও থাকতে পারবেন। তবে এই পার্কের সবচেয়ে ভালো দিক এই স্পিড বোটগুলো অথবা এই বোটগুলো। বিভিন্ন ডিজাইনের বোট তৈরি করা হয়েছে, যার যে পছন্দ অনুযায়ী বোটে উঠবেন। We will rise up and we follow the path that we believe in. পার্কের ভিতরে বিভিন্ন শপ রয়েছে, সেখানে কম মূল্যে বিভিন্ন মণিহারির বিভিন্ন জিনিস আপনারা ক্রয় করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও নিত্য নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী কোনো নতুন স্থানে, নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।